রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন বিআরটিএ ও পুলিশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা চামড়ার দাম কমলেও লবণের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা লোকসানের শঙ্কা এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু মুসল্লিরা রওনা হয়েছেন মিনায় কাল যাবেন আরাফাত ময়দানে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর ১২টার একুশে সংবাদে সাথে আছে আমি রমান আমিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online হিউম্যান হলার বা লেগুনার রুট পারমিট বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর তারপরও রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যানবাহনটি বাসগুলোতেও চলছে অনিয়ম আট থেকে দশটি সিট বেশি বসিয়ে শর্ত লঙ্ঘন করলেও দেখার কেউ নেই যারা চালাচ্ছেন তাদের আবার অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স ফিটনেসবিহীন যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানোর নীতিমালা থাকলেও নেই বাস্তবায়ন বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ৫৭ লাখ কিন্তু ফিটনেস আছে কতগুলোর তার সঠিক পরিসংখ্যা নেই রাজপথে নামলেই দেখা যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরত্ম এসব গাড়ির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেগুলো দেখার জন্য ঢাকার অন্তত ১০টি পুলিশ চেকপোস্টে ২১ টিমের অবস্থান দেখা যায় শুধু মোটরসাইকেল বা প্রাইভেট কারের বিরুদ্ধেই বেশি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু কেন ফিটনেসবিহীন গাড়ি ধরা হয় না এমন প্রশ্নের উত্তর নেই তাদের কাছে এরপর পুলিশের সামনেই আমরা কয়েকটি লেগুনা দাঁড় করালাম লাইসেন্স পাওয়ার মতো বয়সী হয়নি চালকের নেই কোনো কাগজপত্র পরে বাধ্য হয়েই পুলিশ এটিকে ডাম্পিংয়ে পাঠায় অন্য একটি গাড়ির চালক বিআরটিএর এক কর্মকর্তার ভুয়া সিল দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছেন এটিরও নেই কাগজপত্র কয়েকটি বাসে দেখা গেল ফিটনেস অনুযায়ী আসন সংখ্যা অনেক বেশি ঢাকা কলেজের সামনে পুলিশের একটি চেকপোস্ট বাস লেগুনা বা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কোনো অভিযান নেই অন্যান্য পরিবহনগুলোর দিকেই পুলিশের চোখ চালক থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজির বিরুদ্ধে রেকার বিল করছেন এ কর্মকর্তা কিন্তু কেন মামলা না দিয়ে রেকার বিল তার কোনো উত্তর নেই সিএনজির হচ্ছে একটা ট্যাক্সটোকেন ডেট ফেল ছিল এটা মামলা হয় এখন আর গরিব মানুষ তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওখানে রং পার্কিং করেছিল ঢাকা কলেজের এখানে তো রেকার বিলের প্রতিবন্ধকতার কারণে হয় বাবুবাজার ব্রিজের নিচের বেরিবাদ এখানে সবগুলো পরিবহনেরই ফিটনেস নেই গাড়ির দশাই বলে দিচ্ছে ফিটনেস থাকার কথাও নয় কিন্তু কাগজে দেখা গেল ফিটনেস আছে কিন্তু কিভাবে এসব গাড়ি ফিটনেস পেল তার উত্তর শুনি চালকদের মুখেই এত রোদের ভিতরে গরমের ভিতরে কাজ করে স্যার একটু উপায় না ওরা সব জায়গায় চাঁদা দিতে হয় স্যার সোয়ারিঘাট বাবুবাজার ২৫ রুপিতে টাকা দিতে হয় স্যার যাই তো দিতে হয় আর প্রতিদিন ৭,০০০ টাকা খরচ এখান থেকে যায় মনে করেন ২০০ টাকা সোয়ারিঘাট যায় ৩০ টাকা আবার লোয়ার ব্রিজ যায় ৩০ টাকা শিখসন জায়গায় মনে করেন ২/৬০ টাকা সকালও খারায় বিকালও খারায় মোহাম্মদপুর জায়গায় ১০০ টাকা ঢাকা উদ্যান জায়গায় মনে করেন ৫০ টাকা পুরো ঢাকার চিত্রই প্রায় এমন মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাস্তায় নামে এসব আনফিট যানবাহন তবে সড়ক পরিবহন নীতিমালায় এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর করা হয়েছে আর ট্রাক কভার্ড ভ্যান এই মালবাহী ক্ষেত্রে ২৫ বছর করা হয়েছে তার মানে এরপরে আমরা কোনো ফিটনেস সার্টিফিকেট দিব না রুট পারমিট ইস্যু করবো না আলটিমেটলি এই গাড়িগুলো চলতে পারবে না ফিটনেসবিহীন গাড়ির জন্য বিআরটিএ ও পুলিশ উভয়ই দায়ী বলে জানান এ পরিবহন বিশেষজ্ঞ পুলিশের অনেক বড় বড় অর্জন আছে অন্যান্য জায়গায় কিন্তু যখনই পরিবহনের ক্ষেত্রে আসে মনে হয় কাজটা না করে বরঞ্চ সহায়ক ভূমিকাটা পালন করছে যেটা অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত তিনি বলেন বিআরটিএর ফিটনেস তদারকির জন্য সেন্টারগুলোতে
সিসি ক্যামেরায় মনিটরিং করা দরকার। একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য একটা সিসিটিভি লাগাতে পারে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে রেমিটেন্স প্রবাহে গতি বেড়েছে, দেশে অর্থ পাঠানো বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি জুন মাসের প্রথম 23 দিনে প্রায় 179,66,40,000 মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশের মুদ্রায়, যা প্রায় 19,500 কোটি টাকার সমপরিমাণ। বিদ্যমান ধারা অব্যাহত থাকলে জুন শেষে রেমিটেন্স ফের 2 বিলিয়ন ডলার ছাড়াবে। মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 169,16,30,000 মার্কিন ডলার, আর এপ্রিলে এসেছিল 168,49,10,000 ডলার। চামড়ার দাম কমলেও বেড়েছে লবণের দাম, এতে বিপাকে চামড়া ব্যবসায়ীরা। কোরবানি পশুর চামড়া কিনে লোকসানের শঙ্কায় তারা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু ও যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। কোরবানির ঈদ ঘিরে ধোয়া মোছা সহ আড়তগুলোকে প্রস্তুত রেখেছেন আড়তদার ও শ্রমিক কর্মচারীরা। গত 2 মৌসুমে নগদে বেচা কেনা হলেও ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও বকেয়া প্রায় 70 কোটি টাকা। তারপরও ধার দেনা করে চামড়া কিনতে প্রস্তুত পুঁজি হারানো অনেকেই। তবে শেষ সময়ে চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। চামড়া লবণের দামটা বেশি হওয়ার কারণে এবছর একটু আমরা ক্ষতিগ্রস্ত পড়েছি। গতবার ছিল 700-750, এবার হচ্ছে আপনার 1200-1300 শোনা যাচ্ছে। যদি লবণ দাম যদি কমে যায় সে সহায়ক হবে আশা করি, একটা চামড়াও সীমান্ত পাচার হবে না। 14 সালের পর থেকে 20 সাল পর্যন্ত চামড়া ট্যানারি আলারা যেসব চামড়া নিয়ে গেছে কোনো টাকা দেয়নি। এই টাকাগুলো পাওয়া যাচ্ছে না, ট্যানারি মালিকরা দিচ্ছে না। এবার আমরা আশা করতেছি 5-6 লক্ষ গরুর চামড়া, 8-10 লাখ বর্কের চামড়া আমদানি হবে। চামড়া পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত সহ কঠোর নজরদারি করবে প্রশাসন। চামড়া পাচারের বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখব, আমাদের মোবাইল কোর্ট হতে শুরু করে সকল ধরনের পুলিশি টহল থাকবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। লবণের দাম বাড়ায় হতাশ এখানকার ছোট বড় 300+ আড়তদার সহ মৌসুমি ব্যবসায়ীরা। সেরকম দাম পাচ্ছি না, চামড়ার থেকে লবণের দাম বেশি। কষাকে ধর কি দেখে 700-800-1000 টাকা কিনতে হয়। এখন আমরা 8 নিয়ে আসলে মনে করেন কিষেন খরচ আছে, লবণ দেওয়া আছে। 37 লক্ষ টাকা পাবো, 82 লক্ষ টাকা। ওই কুরবানির সময় 20,000-30,000 দেয় ওই সীমা চিনি খেয়ে। ছোট চামড়া 5 কেজি, বড় চামড়া 10 কেজি লবণ লাগে। লবণের এত পরিমাণ দাম হয়েছে যে চামড়া বাঁচানো সাই হয়ে যাচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণ দাবি ব্যবসায়ীদের। তার লবণের দাম ধরেন 700 টাকা থাকলে কুরবানির সময় 1200-1300 টাকা হয়ে যায়। তা কক্সবাজারে লবণের যারা সিন্ডিকেট আছে তারা লবণের দামটা বাড়ায় দেয়। এবারে যে পরিমাণে গরম, এই গরমে যদি কাঁচা চামড়া সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে তাদেরকে সময় মতন কাঁচা চামড়ায় লবণ দিতে হবে। পাচার রোধ ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণের পরামর্শ নিয়ে প্রস্তুত প্রশাসন। পশুর হাটেই যাতে লবণ কেনা বেচার ব্যবস্থাও থাকে সেটি আমরা চেষ্টা করব। লবণের দাম বাড়ার পেছনে দায়ী ব্যবসায়ীদের সিন্ডিকেট দমনের দাবি সবার। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বলছে, এবার 160 দেশের 25 লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। মুসল্লিদের প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হচ্ছে মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করবেন। মঙ্গলবার জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদাফ ফাই গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন মুসল্লিরা। পরে মক্কায় ফিরে তাওয়াফ, সাই ও মাথা মুন্ডনের পরে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আর এরই সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন, বিআরটিএ ও পুলিশকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চামড়ার দাম কমলেও লবণের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা, লোকসানের শঙ্কা।
এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মুসল্লিরা রওনা হয়েছেন মিনায়, কাল যাবেন আরাফাত ময়দানে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।